নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ইনফোলেকচুয়ালে। তো আজকে আমরা আলোচনা করব ট্যাগ এবং হ্যাশট্যাগ নিয়ে। কেননা ট্যাগ বা হ্যাশট্যাগে এমন জিনিস যা আপনার ভিডিওকে ইউটিউবে সার্চে আনতে পারে। তো ট্যাগ এবং হ্যাশট্যাগটা কিন্তু আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিসের মধ্যে অন্যতম। কিন্তু যারা নতুন ইউটিউব শুরু করে তারা কিন্তু ট্যাগ বা হ্যাশট্যাগটা কোনো গুরুত্ব সহকারে দেখে না। ট্যাগ কিন্তু ট্যাগ এবং হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই খুব দরকারি জিনিস। তো চলুন আমরা দেখি ট্যাগ এবং হ্যাশট্যাগ কোথায় দিতে হয় এবং কিভাবে দিতে হয়। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম। তো মোবাইল স্ক্রিন অন করে প্রথমে আমরা যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিন্তু ওপেন করে নেব। তো যাই হোক, ওয়াইটি স্টুডিও অ্যাপে আমরা যে কোনো একটা ভিডিও অন করে নেব। তো আমি ফেসবুকের অটো ফ্রেন্ড রিকোয়েস্ট প্রবলেমের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটার উপরেই দেখাচ্ছি। সেখানে গিয়ে আমাকে এডিট অপশনে যেতে হবে। তো এডিট অপশন কোথায় পাবো? একদম উপরের দিকে দেখুন, একটা কলমের বা পেনের বা পেন্সিলের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটাকেই ক্লিক করতে হবে। সেটাকে ক্লিক করলে আমাদের এডিটের অপশন চলে আসবে। তো প্রথমে আমরা থাম্বনেল দেখতে পাচ্ছি, তার নিচে টাইটেল দেখতে পাচ্ছি এবং তার নিচে প্রথমেই ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এবং ডেসক্রিপশনে আমাকে যখনই চলে যাব তখনই আমরা কিন্তু ডেসক্রিপশনেই আমরা হ্যাশট্যাগটা ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করার নিয়ম হচ্ছে হ্যাশট্যাগ দেবো, তারপরে উইদাউট এনি স্পেস। আপনারা দেখতেই পাচ্ছেন পরপর দেওয়া আছে আমার হ্যাশট্যাগ দিয়ে। উইদাউট এনি স্পেস আপনি যে লাইনটা লিখতে চাচ্ছেন বা যে কিওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন সেটা কিন্তু দিতে হবে। এটা হচ্ছে রুল, একটি করেও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা হ্যাশট্যাগ দেবো, তারপরে লিখে দিব ফেসবুক অটো ফ্রেন্ড রিকোয়েস্ট প্রবলেম। ঠিক আছে, এটা কিন্তু আমার হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এবং নেক্সট কি করব আমরা? ট্যাগ। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে ট্যাগ, এবং ট্যাগটা কি করে দিতে হয় সেটা আপনি দেখিয়ে দিচ্ছি আমি। তো একদম নিচের দিকে দেখবেন মোর অপশনস, মোর অপশনসের নিচে লেখা আছে ট্যাগ, ক্যাটাগরি, কমেন্টস বা এক্সট্রা যে অপশনগুলো আছে সেগুলো। তো ওটাকে ওপেন করলেই প্রথমে আপনার ট্যাগস অপশনটি চলে আসবে। এবং ট্যাগস কি করে দিতে হয়, ট্যাগস আপনি যে কিওয়ার্ডটা ইউজ করেছেন বা যে টাইটেলটা ইউজ করেছেন তার সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিতে হয়। যেমন এখানে আমি ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট প্রবলেমের যে ভিডিওটি বানিয়েছিলাম, তো ফেসবুক এখানে স্পেস দিতে পারেন, অসুবিধে নেই। অটো ফ্রেন্ড রিকোয়েস্ট প্রবলেম, এটা দিয়ে নিচে যে সবুজ একটা সাইন দেখতে পাচ্ছেন সেটাকে ক্লিক করে দেবেন, ব্যাস আপনার ট্যাগ কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে হ্যাশট্যাগ বা অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যাস ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। যেহেতু আমার অলরেডি এনাফ ট্যাগস দেওয়া আছে, ট্যাগস কমপ্লিট হয়ে গেছে ট্যাগস দেওয়া, তাই এটা হয়তো সেভ নেবে না। তাও অপশন করে দেখছি, সেভ করে হ্যাঁ চেঞ্জেস সেভড হবে না। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে হ্যাশট্যাগ বা ট্যাগস দিতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং যদি পারেন একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ।